আবারও পড়লো টাকার দাম, ডলার প্রতি টাকার দাম আবারও পড়লো। জানতে পারা যাচ্ছে 7 পয়সা বেড়ে এখন টাকার দাম, ডলার প্রতি 80 টাকা 5 পয়সা। 7 পয়সা বেড়ে টাকার দাম এই মুহূর্তে ডলার প্রতি 80 টাকা 5 পয়সা। এই প্রথম ডলার প্রতি 80 টাকা ছাড়ালো টাকা, এমনটাই জানতে পারা যাচ্ছে। টাকার দাম 80 টাকা ছাড়ালো এই প্রথম ডলার প্রতি। এই নিয়ে কথা বলবো আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা, আবারও টাকার দামে পতন, ডলার প্রতি 7 পয়সা বেড়ে টাকার দাম এখন 80 টাকা 5 পয়সা, কি বলবেন আশিসদা? কিছুদিন আগে, দু তিন দিন আগে টাকার দাম 79 টাকা 99 পয়সা হয়েছিল, তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই দাম আরো নেমে যাবে, শিগগিরই এটা 80 টাকা ছাড়িয়ে যাবে। কিন্তু আমরা অনেকে ভেবেছিলাম যে এটা হতে অন্তত জুলাই মাসের শেষ সপ্তাহ লাগবে, কিন্তু এত দ্রুত যে তা আরো এতটা নেমে 80 টাকা 5 পয়সায় গিয়ে দাঁড়াবে, এটা কিছুটা অপ্রত্যাশিত ব্যাপার যা আমাদের অর্থনীতিতে চলছে। অনেকগুলো ব্যাপারই খুব অপ্রত্যাশিত ব্যাপার, কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, যেহেতু তথ্য গোপন করা হচ্ছে, সূচকনা অসংখ্য তথ্য গোপন করা হচ্ছে বলে ঠিক পরিস্থিতিটা বোঝা যাচ্ছে না। যে বিপুল বাণিজ্য ঘাটতি, অর্থাৎ আমাদের রপ্তানি যতটুকু আমরা করি তার দু তিন গুণ বেশি আমদানি করি আমরা, আমদানি করতে ডলার তো লাগে, সেই জন্য ডলারের চাহিদা দারুণ ভাবে বেড়ে যাচ্ছে, এবং ডলারের চাহিদা সামলাতে টাকার দাম ক্রমাগত পড়ছে। যেটা তুমি একটু আগেই বলছিলে যে আজকে 7 পয়সা পতন হয়ে টাকার দাম দাঁড়িয়েছে 80 টাকা 5 পয়সা, এই পতন, এই তলানি, এই ডুবে যাওয়া যে কোথায় গিয়ে শেষ হবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এটা ঠিক যে আমরা আমদানি করে যে সমস্ত জিনিস ব্যবহার করি, ভোগ্য পণ্য, সেগুলো আমদানি করতে বেশি টাকা দিতে হচ্ছে, বাড়তি টাকা যোগাতে হচ্ছে, তার জন্য মূল্য বৃদ্ধি লাগাম ছাড়া হতে পারে আগামী দিনে। আগামী দিনে মূল্য বৃদ্ধি যেমন শ্রীলঙ্কার মতো দেশগুলোতে হয়েছে 20%, 25%, 30% মূল্য বৃদ্ধি হতে পারে, এখনই এটাকে লাগাম না পড়ানো গেলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী বার বার বুক বাজিয়ে বলেছেন যে মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমরা আমদানি কমিয়ে দেব, আমরা নিজেদের দেশেই তৈরি করব। কি হলো সেসব প্রকল্পে, কেন এত আমদানি করতে হচ্ছে, কেন শেয়ার বাজার থেকে ক্রমাগত হাজার হাজার কোটি টাকা বিদেশি পুঁজি বেরিয়ে যাচ্ছে, তারা তো ডলার নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ডলারের চাহিদা বাড়ছে। সব মিলিয়ে কিন্তু আজকে যে খবর 80 টাকা 5 পয়সা দিয়ে একটা ডলার কিনতে হচ্ছে, সেটা কিন্তু খুবই উদ্বেগের, খুবই আশঙ্কার। হ্যাঁ সুচেতন, অনেক ধন্যবাদ আশিসদা, কথা বলছিলাম বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এক ডলারে ফের পড়লো টাকার দাম, টাকার দাম পড়ে হলো 80 টাকা 5 পয়সা, আর এই প্রথম ডলার প্রতি টাকার দাম 80 টাকা ছাড়ালো। সম্প্রতি ডলার প্রতি টাকার দাম 79 টাকা হয়েছিল, এবং তখনই আশঙ্কা করা হয়েছিল যে 80 টাকা ছাড়াতে পারে ডলার প্রতি টাকার দাম, এবং সেই আশঙ্কা সত্যি করেই কিন্তু দেখা যাচ্ছে মঙ্গলবার ডলারে টাকার দাম পড়ে হলো 80 টাকা 5 পয়সা, এই প্রথম 80 টাকা ছাড়ালো ডলার প্রতি টাকার দাম, সর্বোচ্চ পতন টাকার, এখনো পর্যন্ত সর্বোচ্চ পতন টাকার, আবারও টাকার দাম পড়লো ডলারে টাকার দাম পড়লো 80 টাকা ছাড়ালো টাকার দাম, 7 পয়সা বেড়ে এখন টাকার দাম ডলার প্রতি 80 টাকা 5 পয়সা। সর্বোচ্চ পতন টাকার, এক ডলারের টাকার দাম পড়ে এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 80 টাকা 5 পয়সা। ডলারের টাকার দাম পড়লো এই প্রথম 80 টাকা ছাড়ালো টাকার দাম, বাণিজ্য ঘাটতির বোঝা সামলাতে এই পরিস্থিতি, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। এক ডলারের টাকার দাম গিয়ে দাঁড়ালো 80 টাকা 5 পয়সা, বাণিজ্য ঘাটতির বোঝা সামলাতেই তলানিতে এসে ঠেকছে টাকার দাম, এখনো পর্যন্ত সর্বোচ্চ পতন টাকার, বাণিজ্য ঘাটতির বোঝা সামলাতে তলানিতে টাকা, এখনো পর্যন্ত সর্বোচ্চ পতন টাকার, ডলারে আরও পড়লো টাকার দাম, প্রতি ডলারে 7 পয়সা বেড়ে এখন টাকার দাম 80 টাকা 5 পয়সা, 80 টাকা 5 পয়সা, বাণিজ্য ঘাটতির বোঝা সামলাতে তলানিতে টাকা, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। এখনো পর্যন্ত সর্বোচ্চ পতন টাকার, ফের টাকার দাম পড়লো ডলারের টাকার দামের পতন, ফের
80 টাকা 5 পয়সা টাকার দাম গিয়ে দাঁড়ালো ডলার প্রতি, 7 পয়সা বেড়ে এখন টাকার দাম ডলার প্রতি 80 টাকা 5 পয়সা, এই প্রথম 80 টাকা ছাড়ালো টাকার দাম। এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্চিলাল। মহানন্দা দেবী আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। এই প্রথম 80 টাকা ছাড়ালো ডলার প্রতি টাকার দাম, 7 পয়সা বেড়ে মঙ্গলবার টাকার দাম ডলার প্রতি 80 টাকা 5 পয়সা, ঠিক কি কারণে টাকার এই পরিস্থিতি হচ্ছে, বাণিজ্য ঘাটতির বোঝা সামলাতে কি এই পরিস্থিতি, আপনি কি বলবেন মহানন্দা দেবী? হ্যাঁ, অ্যাকচুয়ালি টাকার দাম যেটা কমেছে তার কতগুলো কারণ আছে। তার প্রথম প্রধান কারণ হচ্ছে যে আমাদের দেশে ইদানিংকালে যে মানে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তেলের আমদানির যে খরচটা সেটা অনেকটা বেড়ে গেছে আগের থেকে, ইউক্রেন যুদ্ধের জন্য তো বটেই বা এটা হয়েছে, এবং তার ফলে রাজকোষ যে ঘাটতি বা বাণিজ্য ঘাটতি যেটা আমরা বলি সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ অনেক বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে তেল আমদানি করতে। আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সুদ বাড়াচ্ছে, এবং যখনই ইউএসএ তে সুদটা বাড়ে তখন আমাদের দেশে যারা ইনভেস্ট করে সেই ফরেনার্সদের শেয়ারটা তারা বেচে দিয়ে ইউএসএ তে ইনভেস্ট করছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় $3,100 কোটি অলরেডি তারা তুলে নিয়েছে আমাদের ভারতবর্ষের বাজার থেকে, এবং বাণিজ্য ঘাটতি যেটা আমরা একদম জুনের কথা বলছি প্রায় $130 কোটি বেড়ে হয়ে গেছে $2,560 কোটি। কাজে এটা একটা বিরাট চিন্তার ব্যাপার, এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে যখনই টাকার দামটা কমে যায় এতে অ্যাকচুয়ালি লাভবান হয় যারা এক্সপোর্টার, অর্থাৎ যারা বিদেশে জিনিসপত্র বিক্রি করে, কিন্তু বিক্রিটা সেরকম হচ্ছে না কারণ মন্দা রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর আমদানিটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন? কারণ অনেক বেশি টাকা দিয়ে বেশি জিনিস আমাদের কিনতে হচ্ছে। কাজেই মূলত কারণ যেটা হচ্ছে যে টাকার দাম কমার, প্রথমত আমদানিটা ভীষণ বেড়ে যাচ্ছে এবং অনেক বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে নিশ্চয়ই এক্সপোর্টটাও সেরকম ভাবে বাড়ছে না, এবং চাহিদাটা সারা পৃথিবী জুড়ে কম, আমাদের দেশেও কম, তার ফলে টাকার দামের পতনটা হয়েই যাচ্ছে। এটা কিন্তু খুবই ভারতীয় অর্থনীতির জন্য একটা চিন্তার ব্যাপার, কারণ বৈদেশিক ভান্ডার যদি ক্রমাগত কমতে থাকে তাহলে সরকারের ওপর কিন্তু একটা বড় চাপ পড়ে, অর্থনৈতিক চাপ, এবং এর ফলে এই যে টাকার দামটা কমছে, হ্যাঁ মুদ্রাস্ফীতিটা কিন্তু বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি সমানেই বাড়ছে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মহানন্দা দেবী কথা বলার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলালের সঙ্গে। এখনো পর্যন্ত সর্বোচ্চ পতন টাকার, ডলার প্রতি টাকার দাম 7 পয়সা বেড়েলে এখন দাঁড়ালো 80 টাকা 5 পয়সা, এই প্রথম 80 টাকা ছাড়ালো ডলার প্রতি টাকার দাম।